Hello friends, welcome to Simple and Sizzling Recipes. আজকে আমি আপনাদেরকে ভাপা চিকেন তৈরি করে দেখাবো। বানাতে যেমন সহজ, ঝটপট তৈরিও হয়ে যায়। গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট, তবে লুচি বা পরোটার সাথেও খুবই ভালো লাগবে। ভাপা চিকেন তৈরি করার জন্য সবার আগে একটা পেস্ট তৈরি করে নেব। তাই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিচ্ছি আদা, রসুন কোয়া, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এটা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি সব কিছুকে খুব ভালো মতো করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। ভাপা চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম মুরগির মাংস, এটা বোনলেস চিকেন দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয় এবং তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে হাড়সহ চিকেনও নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ছোট টুকরো করে কাটাতে। এবারে এখানে একটা টিফিন বক্স নিয়েছি, আমি ভাপা চিকেনটা এর মধ্যেই রান্না করব। চিকেনটা এখন এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এতে এবারে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এবারে সব ভালো মতো করে মিশিয়ে নেব। এবারে আমরা একটা ফ্রাইং প্যানে খুব অল্প একটু সর্ষের তেল গরম করে নেব, এতে এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এরই সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা একটা পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তিন চার মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলে আমাদের ভাপা চিকেনের কালারটা খুব সুন্দর আসবে, তবে আপনারা চাইলে এই স্টেপটা না করলেও চলবে। জাস্ট 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিই, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এবারে এই ভাজা পেঁয়াজটা আমি চিকেনটার মধ্যে ঢেলে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে আমাদের ভাপা চিকেনে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবারে চলে এলাম নেক্সট স্টেপে। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি, আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এমনি নর্মাল কলের জল। জলটা এতটাই দিতে হবে যাতে টিফিন বক্সটার অর্ধেকটা ডুবে থাকে, এর চেয়ে বেশি যেন জল না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাস অন করে দিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভাপে রান্না হতে দেব, তাই ফিরে আসছি 1/2 ঘন্টা পর। আধ ঘন্টা পর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখনই কিন্তু ঢাকনাটা খুলবো না, এটা রেস্ট হতে দেব আরও 10 মিনিটের জন্য। আমাদের ভাপা চিকেন একদম তৈরি। তাহলে দেখলেন কত সহজ এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভাপা চিকেন। বানাতে সময়ও লাগে খুবই কম, আর যখন তড়িবৎ করে রান্না করতে ইচ্ছে করে না তখন এভাবে ভাপা চিকেন বানিয়ে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।